এটা হলো দাড়া ফুড়া বলে কালারটা একেবারে আপেলের মতো ভাইরা হচ্ছে স্থানীয় ভাষায় এটা বার্মিজ আম বলেন বার্মার আম ও এই কাঁকড়া বিশে লাল কাঁকড়া দেখতে যাওয়াটাও কিন্তু একটা অ্যাডভেঞ্চারের বিষয় ভেটকি মাছের পাতুরি কক্সবাজারের টার্জেন এটা এখানে লোকাল রাতামুরগ বলা হয় খাবারের নামের মধ্যে দেখছি ঘোড়ার ডিম এই ঘোড়ার ডিমের বিষয়টা কি বলেন এই একটা বেল হচ্ছে কক্সবাজারের টার্জানের জন্য হ্যালো ভিউয়ার্স শুরুতে ইনফান্টারের পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বদ্দাদের নগরী পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার থেকে আর আপনারা অনেকেই শুনলে অবাক হবেন যে এটাই হচ্ছে আমার জীবনের প্রথম কক্সবাজার ভ্রমণ সমুদ্র দেখতে আসা সমুদ্র বিলাস করতে আসা আর এই প্রথম সমুদ্র দর্শনে এসে মানে আমি এতটা যে মুগ্ধ হব আসলে আমি কল্পনাই করতে পারিনি চব্বিশটা ঘন্টা জুড়েই এখানে সমুদ্রের একটা গর্জন থাকে যেটি হচ্ছে আমি আমার রুমে বসেও পাচ্ছি আবার যখনই মন চাচ্ছে তখনই হচ্ছে আমি বিচে যাচ্ছি আর এই কক্সবাজার নগরীতে এসে সমুদ্র দর্শনের সাথে আরও কী কী দেখলাম তার সব কিছু দেখতে এবং আপনাদেরকে দেখাতেই আমার আজকের এই ভিডিওটি তো চলুন আজকে দেখে নেওয়া যাক বদ্দাদের নগরী কক্সবাজারের সব কিছু ইতিহাস ঐতিহ্য বা ঐতিহ্যবাহী খাবার এই ধরনের ভিডিও তো সাধারণত আমি করে থাকি কিন্তু আজকের ভিডিওটা ওই ধরনের ভিডিও না আজকের সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে সমুদ্র দর্শন নিয়ে সমুদ্র দেখা নিয়ে সমুদ্র দেখে আমি কি কি অভিজ্ঞতা নিলাম তার সব কিছু নিয়ে আমার প্রথমে একটা কথা বলেন জি কক্সবাজারে আপনাদের সবাই সবাইকে বদ্দা ডাকে কেন জি আমাদের বাসাটা হচ্ছে যে লোকাল যারা আমরা মানুষ চলাফেরা করি এই আমাদের বদ্দাটা বলে একটু আদর মায়ের মতো বিষয় হয় আর কি আপনারা তো ভাইয়া বলেন আমাদের এখানে বদ্ধ বলে আমরা কথা বলি মানে বদ্ধ হচ্ছে ভাইয়া হ্যাঁ বদ্ধটা শ্রেয় বড়জনকে ভাইয়া বদ্ধ বলে ডাকলে খুশি হয় আর কি বড়জনকে বদ্ধ বলা হয় আর এই বদ্ধাদের নগরীতে এসে সবার আগে আমার যার সাথে পরিচয় হলো তিনি হচ্ছেন এই দিদার ভাই দিদার ভাই বলছেন আমরা যাচ্ছি মেরিন ড্রাইভে সমুদ্রের পার ঘেসেই হচ্ছে এই রাস্তাটা তৈরি করা হয়েছে আর উনি বলছেন যে মানে খুবই চমৎকার নাকি রাস্তাটা এই এইগুলো কি স্কুটি এটা হচ্ছে যে ও এগুলো বাইক ভাড়া পাওয়া যায় ও বাহ সুন্দর জিনিস তো কক্সবাজারে এসে আমি যে কতটা মুগ্ধ আর কতটা অভিভূত তা আসলে এই পাশটা দেখালেই আমি আপনাদেরকে একটু বোঝাতে পারবো সমুদ্র যে কত সুন্দর আর এই সমুদ্র মানে কেন মানুষ দেখতে আসে সমুদ্র কেন মানুষ উপভোগ করে তা হয়তো আমি এই কক্সবাজারে না আসলে আসলে বুঝতে পারতাম না বা বিশ্বাসই করতাম না আসলে চমৎকার একটা জায়গা হচ্ছে কক্সবাজার আমরা হচ্ছি পাহাড়তলি বিচে আছি নাকি এই বিচ পাহাড়ভাঙা বিচ আমরা হচ্ছে পাহাড়ভাঙা বিচ বিচে আছি হয়তো এখানে কখনো পাহাড় ছিল আর এই পাহাড়টা ভেঙেই হয়তো এই বিচটা হয়েছে যার কারণে এটার নাম হয়তো পাহাড়ভাঙা দাদা আসসালামু আলাইকুম ভালো আছেন কি মাছ ধরেন আপনারা এখানে ছোট না বড় মাছ এটা বড় বড় মাছ আছে কড়ু মাছ আছে বাড়া মাছ আছে ইন্দ্র মাছ আছে শিশিরি মাছ আছে যে কোনো মাছ বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন ধরনের মাছ এখন কি বড় মাছ আজকে পেয়েছেন না বড় মাছ পাইনি আজকে আর এই যে মানে উনি লাঠি দিয়ে গর্ত করছেন এটা কি করবেন এটাই জাল বাধা দিব জাল থেকে মাছ বের করার জন্য এই কুড়িটা কাটলেন কতক্ষণ আপনারা এই মাছ মারেন এই মনে করো এই আমাদের দশটার থেকে আসি তো যে চারটা তিনটা চারটা পর্যন্ত থাকবো আপনারা কি এই পাড়েই থাকেন সমুদ্রে নাকি আরো ভিতরে যান না আমরা তারে থাকি ভিতরে না যাই ভিতরে যান না এটা হলে দাঁড়া ফুড়া বলে দাঁড়া ফুড়া দাঁড়া ফুড়া দাঁড়া দাঁড়া ফুড়া দাঁড়া ফুড়া হ্যাঁ এটা হচ্ছে বাড়া মাছ এটা হচ্ছে বাটা মাছ বাটা মাছ আচ্ছা বাটা মাছের নাম আমি শুনেছি এটা হচ্ছে বাটা মাছ বাটা মাছ আর এটা হচ্ছে দাঁড়া ফুড়া মাছ ও ভালো মাছ খুব ভালো মাছ এটা কত করে কেজি বিক্রি করেন এগুলো 800 টাকা করে বিক্রি হয় কেজি আর এই যে দাঁড়া ফুড়া এটা হইতে 600 টাকা হয় বিক্রি 600 টাকা এটা কি আপনারা পরিবারের সবাই একসাথে আসেন হ্যাঁ পরিবারের সবাই মানে আপনারা সম্পর্কে কে কি হন আপনারা এইটা হইলে আমার বিয়াই
বিআই বিআই আর এনি এই আমার ছোট ছেলে সবাই ছোট তোমার ছোট ছেলে মোট কয়জন সন্তান আমার থেকে 7 জন 7 জন সন্তান 5 ভাই 2 বোন ঠিক আছে সব ভালো থাকবেন ইনশাআল্লাহ দোয়া করবেন চলেন আমরা যাই মেরিন ড্রাইভের পথে এখনো আসলে অনেক কিছু দেখার বাকি মাত্র তো মেরিন ড্রাইভের শুরু এখনো আমরা মেরিন ড্রাইভের কিছুই দেখি নাই সাকিব ভাই সেটা মজার কথা শেয়ার করি এই কক্সবাজারে যারা মেরিন ড্রাইভার যারা আসতেছে তাদের একটা সুন্দর একটা সুযোগ সুবিধা আছে এখানে আমাদের লোকাল যারা আম আছে কাঁঠাল আছে ফরমালি মুক্ত আর টাউনে শহর যেগুলো আম বিক্রি করে সবগুলো ফরমালি আছে এগুলো তো সরাসরি নিজের কাছ থেকে পাইলে ওই পর্যটককে সেবা দেওয়ার জন্য পর্যটককে খাওয়ানোর জন্য তার রাস্তার পাশে বসে আছে আমি রাস্তার পাশে যখন আমগুলো যখন দেখবো তখন আমি ওখানে গাড়ি তার করে আমি আপনাকে আমগুলো খাওয়াবো চলেন তাহলে এবার হচ্ছে আমরা কক্সবাজারের লোকাল আম খাবো এটা হচ্ছে আপেল আম কক্সবাজারে এসে আপেল আম কিন্তু কালারটা আপেলের মতো নেই তাই জন্য আমাদের এখানকার লোকে একটু যদি ক্যামেরাটা সামনে আনেন কালারটা একেবারে আপেলের মতো ভাই জোনটি বলছিল যে কালারটা একেবারে আপেলের মতো সাইজটাও আপেলের মতো জি সাইজটাও আপেলের মতো আর এখানে রিসোর্ট আছে না বিস্কুট রিসোর্ট ওখান থেকে গাছ থেকে কিনে আনছি আমরা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কক্সবাজারের রাস্তায় রাস্তায় পাওয়া যায় এগুলো হচ্ছে ভাইরা হচ্ছে স্থানীয় ভাষায় এটা বার্মিজ আম বলেন বার্মার আম আর ভাইরা হচ্ছে ভাই যেটি বলছেন যে তার 100 টাকা করে দাম চান এই আমের তারপরে হচ্ছে 20 টাকা 30 টাকা কমান যার কাছ থেকে কোথায় যত রাখতে পারেন আর কি আমি ঘ্রাণ আছে কিন্তু মানে অসম্ভব সুন্দর ঘ্রাণ আমের অ্যাকচুয়াল যে স্বাদ অনেক দিন পরে এই স্বাদটা পেলাম যেটা হচ্ছে মানে আপনারা বলছিলেন যে এটা মেডিসিন ফ্রি গাছপাকা আম গাছ থেকে পেরে আনছেন হ্যাঁ এনেই বিক্রি করছেন কক্সবাজারে এখানে ফরমালিন মারে কক্সবাজার শহরে এই মধুমাসে যারা কক্সবাজার বেড়াতে আসবেন অবশ্যই এই আমটা খাবেন রাস্তার ধারের আমটা খাবেন আপনাদের কক্সবাজারে এটা মানে পাহাড়ি আম খেলাম আর কি তো খাওয়ার পথে আসলাম মানে ঘুরতে ঘুরতে আসলাম হচ্ছে পালঙ্কি রেস্টুরেন্টে এটাও মেরিন ড্রাইভের এসে যেটা আমার সবচেয়ে মানে যেখানে আমার চোখ আটকালো সেটি হচ্ছে আপনাদের খাবারের মেনুতে মানে খাবার অর্ডার তো আমি পরে করবই কিন্তু এই যে ধরেন মেনুতে লেখা বাঙালির অনিবার্য নরম গরম ভর্তা ভালোবাসা হ্যাঁ জন্ম থেকে জ্বলছি হ্যাঁ আবার নরম গরমের মধ্যে খবর আছে হ্যাঁ কক্সবাজারের টারজান এই কক্সবাজারের টারজানটা একটু বলেন কক্সবাজারের টারজানটা বলতে কি এটা হচ্ছে পাহাড়ি মোরগ মোরগ এই যে এখানে খাবারের নামের মধ্যে দেখছি ঘোড়ার ডিম এই ঘোড়ার ডিমের বিষয়টা কি বলেন ঘোড়ার ডিমের বিষয়টা হচ্ছে এটা হচ্ছে নারকেল দুটো ডিম আম সুক্ত আর কি এটা এটা দেওয়া হয়েছে কি আপনার একটু ইয়ার জন্য একটা আপনি যেন এটা পরে যেন একটা মজা নিতে পারেন এই জন্য আপনি এই যে সুন্দরের জন্য একটা কে করে দিয়েছেন নারকেলের দুধে ডিমের আমসব এই কারণে হচ্ছে ঘোড়ার ডিম তো আমি ভাইয়ের সাথে এই কারণে কথা বলছিলাম কারণ তাদের যেই মানে মেনু মেনুটা আপনারাও যারা আসবেন পালঙ্কিতে খেতে আপনাদেরও চোখ আটকাবে তাদের মেনুতে প্রথমে তারপরে গিয়ে আপনারা অর্ডার করবেন এবং অর্ডার করার আগে আমার মতো আপনারাও অনেক কিছু জানবেন আমার ভিডিও করার স্টাইলটা হচ্ছে আমি কিচেন থেকে শুরু করে সব কিছুই করি এটা হ্যাঁ এ টু জেড হ্যাঁ টোটালটা করতে চাই এবং এটা বলার সাথে সাথেই আপনি রাজি হয়ে গেলেন আপনাদের কিচেনে আমাকে নিয়ে যাওয়ার জন্য এটা কিন্তু আমার জন্য বিশাল পাওয়া তো আমি আসলে এখন হচ্ছে পালঙ্কি রেস্টুরেন্টের কিচেনে যাচ্ছি আর দেখছি আসলে তাদের তো খাবারের নামগুলো খুবই ইউনিক যেটা আমি আগে শুনালাম আর এখন আমি দেখবো আসলে কী কী রান্না হচ্ছে এটা সরিষা আর ভিটকি মাছ দিয়ে করা হয় সরিষার ভিতরে কাঁচা মরিচ তারপরে আর ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই সসটা তৈরি করা হয় এইটা কি রান্না করছেন একটু বলবেন এটা পাহাড়ি মোরগ পাহাড়ি মোরগ মানে যেটি আমি মেনুতে দেখলাম কক্সবাজারের টারজান এটা এখানে লোকাল রাতা মোরগ বলা হয় লোকাল রাতা মোরগ এই জন্য এটার নাম কক্সবাজারের টারজান এই জন্য আটির চুলা যে টেস্টটা এটা হচ্ছে আলাদা একটা টেস্ট এই টেস্ট আপনি কক্সবাজারে কোথাও পাবেন না এখানে যারা শেফ আছেন তারা কেউই হচ্ছে মানে নিজেদের ইচ্ছা মতো রান্না করেন না এখানে হচ্ছে এই রেস্টুরেন্টের মূল মালিক যিনি আছেন তার বাসায় হচ্ছে তারা রান্না শিখেছেন তার মানে ওই স্টাইলের রান্না শিখে তারপরে গিয়ে তারা এখানে রান্না শুরু করেছেন আর তার মধ্যে তো এখানে হচ্ছে লাকড়ি চুলায় রান্না হচ্ছে লাকড়ি চুলায় রান্না করে আমি জানি যে একটু ধোঁয়া আসে ধোঁয়া আসলেও এই খাবারের যে স্বাদ আসে এটা আসলে মানে মুখে লেগে থাকার মতোই স্বাদ হয় আমাদের যে খাবারের যে স্বাদ এবং মান আমরা এতটাই কনফিডেন্ট যে আমরা বাহিরে একটা ঘন্টা লাগিয়ে রেখেছি যাদের খাবার খুবই বেশি পছন্দ হয়ে যায় তারা একটা বেল রিং করে মানে ঘন্টা বাজিয়ে যায় আর কি এটা হচ্ছে যশোর যন্ত্রণা যশোর যন্ত্রণা যেটা আপনি মেনুতে দেখলাম হ্যাঁ যশোর যন্ত্রণা এটা হচ্ছে যে চুইঝালের খাসি চুইঝালের খাসি আচ্ছা আচ্ছা মানে খাসির অংশটা চুইঝাল দিয়ে রান্না করা হয়েছে চুইঝালের অংশটা আসলে কোনটা চুইঝাল কোনটা এই যে চুই এগুলো হচ্ছে চুই ও এইটাই হচ্ছে চুইঝাল এই যে চুই এই চুইঝালটা আপনারা যশোর থেকে আনেন যশোর থেকে আনা হয় এটা হচ্ছে আমাদের আটপদের ভর্তা প্লাটার ডিম আলু ভর্তা বেগুন ভর্তা ডাল ভর্তা ছুটকি ভর্তা পেঁয়াজ মরিচ ভর্তা টমেটো ভর্তা মুরগির গিলা কলিজ ভর্তা এবং আচার এটা হচ্ছে আমাদের মেনুতে তুমি যে আমার নলেন গুড়ের রসগোল্লা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ছানার জিলাপি ছানার জিলাপি যশোরের
এটা হচ্ছে তুমি যে আমার সেটি হচ্ছে যশোরের জলের গুড়ের রসগোল্লা আর এটা হচ্ছে আমি কক্সবাজারে বসে পাচ্ছি আর এটা কক্স মানে যশোর থেকে কক্সবাজারে কিভাবে আসে এটা বলেন বিমানের মাধ্যমে আসে আমার ভর্তাগুলি দেখে এত ভালো লাগছে আমি কিন্তু সবগুলো ভর্তা ওরা তো আপনারে রান্না করে দিল আপনার ভাতটা আমারে রান্না করে আপনার ভাত আপনাকে সামনে রান্না করে দিয়েছে এটা হচ্ছে একটা বিশাল পাওয়া ঘুরতে এসে যেটা পাচ্ছি সেটা হচ্ছে মানে একেবারে ফ্রেশ খাবার ফ্রেশ খাবার এই কারণে বলবো আমি যে আমার সামনেই খাবারগুলো রান্না হয়েছে ভেটকি মাছের পাতুরি মানে একেবারে চোখে পানি হ্যাঁ সরিষা বলতে যেটা বোঝায় একেবারে ঝাঁজ বলতে যেটা বোঝায় মানে মানে সরিষার ব্যবহার যেটা হয়েছে আর কি একবারে অ্যাকচুয়াল সরিষার ব্যবহারই হয়েছে লুইটটা প্রায় হচ্ছে কক্সবাজারে এসেই আমি খাচ্ছি কক্সবাজারে আসলে এই একটা খাবার মাস্ট ট্রাই এটা খাইতেই হবে লুইটটা ফ্রাই এটা মেরিন ড্রাইভ হোক আর ড্রাইভ যে কোনো জায়গা হোক এটা আপনি খাবেন মানে এটা না খেলে তো কক্সবাজার ট্রিপটাই ব্যর্থ তাহলে আমি কিন্তু খাচ্ছি মানে মুখে যাওয়ার পরে মনে হচ্ছে কিছুটা ব্লাস্ট করলো এবং মেল্ট হয়ে গেল উপরটা ক্রিসপি এবং ভিতরে একদম সফট দুর্দান্ত দুর্দান্ত জিনিসটা তুমি বেল কেন দিছো কারণ ওদের কুলফিটা মজা কুলফিটা মজা তুমি বেল কুলফির জন্য দিছো এই একটা বেল হচ্ছে কক্সবাজারের টারজানের জন্য আর একটা বেল হচ্ছে ওভারঅল মানে টোটাল খাবারের জন্য আপনি যেটা বললেন প্রথমে যে কক্সবাজারের টারজান এটা আসলে ডিজার্ভ করে বুঝছেন এটা হচ্ছে আনবিটেবল উইনার আর ওভারঅল সার্ভিস তারপর ফুড একদম বীচ সমুদ্র দেখতে দেখতে খাওয়া এই সব কিছুর জন্য আরো একটা বন্দি হাইয়া মনোয়া পাখি হাই রে কান্দে রইয়া রইয়া সাকিব ভাই এইটা হচ্ছে পাটুয়া টেক বীচ এইটা এই যে আপনি নিচে যে পাথরগুলি দেখতেছেন না এগুলি কিন্তু আসলে পাথর না প্রবাল ও এগুলো সব প্রবাল এবং এগুলি কিন্তু জীবিত থাকে এখন যা আপনি দেখছেন এগুলো মৃত কিন্তু প্রবাল কিন্তু জীবিত একটা পাথর যেটা আস্তে আস্তে বড় হয় হ্যাঁ তো বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন এবং আর কোথাও প্রবাল দ্বীপের প্রবাল দ্বীপ নাই দ্বীপ আছে অনেক ছোট বড় দ্বীপ আছে কিন্তু প্রবাল দ্বীপ একটাই এই জন্যই কি আপনি আমারে বলছিলেন যে এটাতে আসার আগে যে আপনারে আমি কক্সবাজারের সেন্ট মার্টিনে নিয়ে যাব হ্যাঁ তো এইটা হচ্ছে কক্সবাজারের সেন্ট মার্টিন খুবই ছোট এই বিচটা কিন্তু এই বিচটাতে আসলে ধরেন যারা অফ সিজনে সেন্ট মার্টিন যাইতে পারতেছে না বা যাওয়ার সেন্ট মার্টিনের খুব শখ হচ্ছে তারা কিন্তু কক্সবাজারে এসে এই পাটুয়াটেক বিচে এসে ঘুরে যেতে পারে আর এই যে পাটুয়াটেক বিচে আমি আসলাম হ্যাঁ এটা কিন্তু আমার প্রথম সমুদ্র দর্শন তো বটেই তার সাথে হচ্ছে আপনার প্রথম সমুদ্রে পা রাখবো সমুদ্রের পানিতে পা রাখবো আর যে দেখছো কত বড় ঢেউ এইটাই হচ্ছে সমুদ্রের মজা কি বলো হঠাৎ একটা বিশাল ঢেউ আসলো এসেই আমাদেরকে পুরো ভিজিয়ে দিল মনে হচ্ছে যে আমরা এইমাত্র গোসল করলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিষয়টা কিন্তু খুব ভয়ঙ্কর ছিল কারণ ছোট্ট একটা ঢেউ ছিল হঠাৎ করে বড় হয়ে গেছিল এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন সাবধান থাকবেন সমুদ্রতে সমুদ্রে বেড়াতে আসলে এই বিষয়টা কিন্তু যে কোনো সময় যে কারোর সাথেই ঘটতে পারে যেটা আজকে আমার সাথে এই মুহূর্তে ঘটে আমি তো এখন আছি পাটুয়ার টেক বিচে আর ভাই আমাকে যেটা বলছেন সেটি হচ্ছে একটু সামনে গেলেই নাকি কাঁকড়া হাজার হাজার লাল কাঁকড়া হাজার হাজার লাল কাঁকড়া পাওয়া যাবে হাজার হাজার লাল কাঁকড়া কিন্তু আপনি বলছেন এই হাজার হাজার লাল কাঁকড়া দেখতেই এখন আমি যাচ্ছি সামনে যদি সত্যি সত্যি আমি লাল কাঁকড়া দেখি তাইলে ভাই মানে আমার মনে হবে যে এই কক্সবাজার আসাটা আমার সার্থক হলো এই কাঁকড়া বিচে লাল কাঁকড়া দেখতে যাওয়াটাও কিন্তু একটা অ্যাডভেঞ্চারের বিষয় ভাই বলছেন যে আমরা কাঁকড়া বিচে চলে আসছি সেটা দেখেন একেবারে পুরোটা সামনে যা আছে আমার আশপাশে চোখ জুড়ে যা দেখছি সব হচ্ছে লাল কাঁকড়া ওদিকে দেখছেন একদম পুরোটা লাল কাঁকড়া কাঁকড়ার কাছে গেলে কি কাঁকড়া গর্তে ঢুকে যাবে গেলেই ঢুকে যাবে আপনি যদি কিছু কিছু বলে আমি দুটো ধরি আমার মন বসে না শহরে ইট পাথরের নাগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে এই সমুদ্র দর্শনের পাশাপাশি এখন আমি দেখছি সূর্যাস্ত আমার ডান পাশে হচ্ছে সূর্য ডুবছে আর ঠিক আমার সামনেই হচ্ছে লাল কাঁকড়ার সারি এই লাল কাঁকড়াগুলো একে একে মানে এই পরিমাণ লাল কাঁকড়া এখানে এসে আমি দেখবো বা দেখা পাবো এটা আমি আসলে কল্পনাই করতে পারিনি এখানে হাজার হাজার লাল কাঁকড়া যদিও কাঁকড়ার কাছে গেলেই হচ্ছে ওরা গর্তে ঢুকে যায় যার কারণে আমি ওদের কাছে যেতে পারছি না কিন্তু কাঁকড়া আমি দেখতে পেরেছি এটাই হচ্ছে আমার আমার জীবনে এই সমুদ্র দর্শনে এসে এক বিশাল পাওয়া